ওই বুইড়া, এখন এই জুতা জোড়া নিয়ে মসজিদ দোকানে যাবি আর সুন্দর করে সেলাই করে নিয়ে আবি, বুঝছস? শেষ পর্যন্ত তুমি আমাকে এই জুতো সেলাই করার জন্য মসজিদ দোকানে পাঠাচ্ছ বৌমা? তো কি করবে, তোরে কি বসাই বসাই খাওয়াবো নাকি? তোরে বসাই বসাই খাইয়া লাভ হইবে কি আমার? কোনো লাভ নাই, কাম করে রাখা, শরীরও ভালো থাকবে আর আমার একটু কাজ হইব। আমি তো কাজ করি বৌমা, উঠান ঝাঁট দেওয়া, ঘর ঝাঁট দেওয়া, কাপড় কাচা, বাজার করা, সব তো আমি করি, শেষ পর্যন্ত আর জুতো দিয়ে পাঠাচ্ছ? তুই এই তো করবি, তুই থাকতে আর কি করবে? আমি কি আর একটা কাজের লোক রাখিলামু নাকি আমি নিজে কাজ করমু? শোন, আমি কোনো কাজ বাজ করতে পারি না, বুঝতে পারছস? এই বাড়ির যাবতীয় যা কাজ আছে সব তুই করবি, যা হন যা। বাবা বাবা, তুই তুই আসলি, ফোন টোন করলি না যে? হ্যাঁ, হঠাৎ করে চলে আসছি। কি লোকালে পিছনে দেখে দেখি? আরে না, কিছু না বাবা, হাত গুলো সামনে আনো দেখি। আমি কিছু না বাবা, বললাম তো কিছু না। আমি তোমাকে বললাম, তোমার হাতে জুতা কেন? ও বৌমার জুতো ছিঁড়ে গেছে তো, তা আমি বাজারে যাচ্ছিলাম, তা বললাম দাও আমি নিয়ে যাবো। বৌমা দেবেই না, আমি জোর করে নিয়ে আসছি। চুপ করো, আমি তোমাকে ভালো করে চিনি, তোমার বৌমাকে ভালো করে চিনি, ঠিক আছে? তোমার বৌমার জুতো ছিঁড়ে গেছে, সে নিজে নিয়ে যেতে পারত, তোমাকে কেন দিল? চলো ভাই চলো। বাবা তুই বৌমাকে কিছু বলিস না বাবা। কি বলবো না বলবো সেটা আমার ব্যাপার, তুমি বাড়ি চলো। হ্যালো এগুলা চলো আমার সাথে। ওর মেয়ে, ওর মেয়ে, আমার বাবার হাতে জুতা কেন? আরে তোমার বাবারে জুতো সেলাই করতে দিয়েছি। কি করতে দিছো? সেলাই করতে দিয়েছি। সেলাই করতে দিছো? কি করছো? কি করতে দিছো? কি করতে দিছো বলো 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 বলো, কি করতে দিছো বলো, শোনা করো বলো। জুতো সেলাই করতে দিছিলাম। এই সাহস কি করে হয়? আমার জন্মদাতা বাবা, যে কিনা আমার স্বর্গ, যে কিনা আমার সবকিছু, তাকে দিয়ে তোর জুতা সেলাই করতে যাওয়ার? তুমি চুপ থাকো, তুমি কিছু না বললেও আমি সব কিছু জানি। আমাদের বাড়ির পুরনো কাজের বুয়া রহিমার সাথে দেখা হয়েছিল রাস্তায়। আমার রহিমা আমাকে সব কিছু বলেছে। রহিমাকে জিজ্ঞেস করো তুই এখানে কেন, বাড়িতে কাজ করবে কে? সে বললো আমি তো আপনার বাড়িতে কাম করি না, আপনার বাড়ির কাজের লোক তো আছেই। তার মানে, তার মানে সে বললো আপনার বাপই তো সব কাম করে, আমার কি দরকার? নিজে ওকে বাড়ি থেকে বের করে দিয়েছো, আর ওর সমস্ত কাজ, এবারে ঝাড় দেওয়া, কাপড় কাচা, থালা বাটি দেওয়া, সব কিছু আমার বাবাকে দিয়ে করাচ্ছো। কথা সত্যি? না বাবা, এটা তো আমার সংসার, আমার সংসারের কাজ আমি করলে ক্ষতি কি? তুমি আর একটা কথা বলবে না। কথা কি সত্যি? চুপ করে আছিস কেন বল। সত্যি। কেন কেন আমার বাবাই কাজ করবে? আমার বাবা আমাকে জন্ম দিয়েছে, আমাকে পড়াশোনা করিয়েছে, এখন এস্টাবলিশড হয়েছি, তোকে বিয়ে করে নিয়েছি, সংসারের সব দায়িত্ব তোর, আমার বাবা কেন করবে? এবারে চাকরানি হয়ে থাকতে হলে তুই থাকবি, আমার বাবা কেন এবারে চাকর হবে? আমার ভুল হয়ে গেছে, আমার তুমি মাফ করে দাও। আমি আমি তোকে ক্ষমা করব না, আজকে তোকে ত্যাগ করব। না না, সুজনা এই কথা বলিস না, বৌমা ঘরের লক্ষ্মী, বৌমা চলে গেলে ঘর অন্ধকার হয়ে যাবে। আমি আমি অনেক খুঁজে এরকম লক্ষ্মী প্রতিমার মতো বউ ঘরে এনেছি, ভুল তো মানুষই করে, অন্যায় করেছে, আমার মেয়ে থাকলে ভুল করলে আমি ক্ষমা করতাম না? আমি তো বাবা, এ কাজ করিস না বাবা, এ কাজ করিস না। না মা, আমার আপনি মাফ করে দেন। ওঠো মা ওঠো, আপনার সঙ্গে আমি এত অন্যায় করছি, তারপর আপনি আমার পক্ষ নিয়ে কথা কইতেছেন, আপনি সত্যি মহান। তুমি যে আমার বউ না, তুমি আমার, তুমি আমার যে বিয়ে, আমি আমি কেমনে তোমাকে ছাড়া থাকবো মা? এই সংসার তোমার, কোথায় যাবে তুমি? এই সংসার তোমার। বাবা রাগ করিস না বাবা। চলো